চট্টগ্রামে ইফতারের আগমুহূর্ত যেন পরিবহন নৈরাজ্যের সুযোগ। আগ্রাবাদার ইপিজেড থেকে বিভিন্ন রুটে ভাড়া বেশি নেওয়ার পাশাপাশি মাঝপথে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। তাতে অতিরিক্ত ভাড়া গোনার পাশাপাশি বাকি পথ যেতে যানবাহন না পেয়ে চরম কষ্ট পড়েন যাত্রীরা। এমদাদুল হক জানাচ্ছেন বিস্তারিত, আর ছবি তুলেছেন হারুনুর রশিদ। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। চট্টগ্রামের আগ্রাবাদ মোড় বাণিজ্যিক এই এলাকায় ব্যাংক, বিমা আর ব্যবসায়িক নানা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের ছুটি শেষে একযোগে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রীদের ভিড় থাকে প্রতি কর্মদিবসে। রমজানে অফিস ছুটির পর এমন ভিড় বাড়ে আরও বেশি, কিন্তু ইফতারের আগমুহূর্তে মানুষের যখন তাড়া থাকে ঘরে ফেরার, তখন তার সুযোগ নিয়ে যাত্রীদের বিপাকে ফেলে এই রোটে চলাচলকারী কিছু হিউম্যান হলার। বারিক বিল্ডিং থেকে ছাড়ার কথা থাকলেও 9 নম্বর রোটের হিউম্যান হলারগুলো ছাড়ে আগ্রাবাদ থেকে, আর গন্তব্য হালিশহর হলেও যাত্রীদের নামিয়ে দেওয়া হয় মাঝপথে ওয়াপদা এলাকায়। পুরো গন্তব্যে না যাওয়ার ক্ষেত্রে নানা বাহানা আর অজুহাত তাদের। হালিশহর পর্যন্ত যাওয়ার কথা, তবে আমাদের সিরিয়ালে একটা বিষয় আছে, যারা সিরিয়ালে আসে তারা হালিশহর যেতে পারবো, সিরিয়াল ছাড়া যারা আসে তারা হালিশহর যেতে পারবো না। আমার তো গ্যাসটা কম, তাই আপনি দেখেন ওটা কম, তো তাই পাম্পে যাবো, তো তাই নামাই দিচ্ছি। আপনি আপনার কথা লজিক আছে ভোগান্তি, কিন্তু এটা বিষয় হচ্ছে আমি যাত্রীকে বলে উঠাচ্ছি। গন্তব্যের মাঝপথে নামিয়ে দেওয়ার ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একদিকে যেমন বাকি পথের জন্য যানবাহন পাওয়া কঠিন হয়, অন্যদিকে ভাড়া গুনতে হয় প্রায় দ্বিগুণ। ডাবল হয়ে যাচ্ছে, আমরা এখানে 15 টাকা দিচ্ছি, এখন এখান থেকে আবার 10 টাকা দিয়ে হালিশহর যাইতে হবে বি ব্লকে। আমাদের দুর্ভোগ আর কি, আমরা এখান থেকে নামে যাই আবার বাড়তি ভাড়া দিয়ে বি ব্লক যাওয়া লাগে। ভাড়া ঠিকই, কিন্তু বি ব্লক হিসাবেই নিচ্ছে, ভাড়া কিন্তু কম নিচ্ছে না। অব্দ পর্যন্ত নামা দিলে অব্দ থেকে আবার বরবর পর্যন্ত কোনো গাড়ি নেই, ইয়া বি ব্লক পর্যন্ত বদবা জায়গা ছিল, টাকা খরচ করে রিক্সা নিতে হচ্ছে বা সিএনজি নিতে হচ্ছে। জনদুর্ভোগ লাঘবে এখন বিষয়টিতে নজর দেওয়ার কথা বলছে পুলিশের ট্রাফিক বিভাগ। যে হিমালয়গুলো যাচ্ছে না, আমি কিছু কিছু যায় না, কিছু কিছু যায়, আমার যদি জানা তো অনেক সময় আরো দিতে চায় না, তো আমরা শুধু এই রুটেই নয়, ইপিজেড থেকে সিটি গেট পর্যন্ত গার্মেন্টস শ্রমিকদের বহনকারী অনেক বাসও গন্তব্যে না গিয়ে যাত্রীদের বড়পুল এলাকায় নামিয়ে দেয় বলে অভিযোগ আছে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।